সংস্কৃতিতে আরো একবার স্বাগত এই সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি শারমিন মিশু, এবং আমার সাথে আছে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। ফিরে যাচ্ছি তার কাছে। প্রীতিতে আরো একবার স্বাগত। কথা হচ্ছিল ভ্যাট আইন নিয়ে, নতুন ভাবে যেটা এসেছে 2019-এ, এবং একটা বিষয় হচ্ছে রেজিস্ট্রেশন নিয়ে। আপনি বলছিলেন যে 12-র পরে 9 ডিজিটে অলরেডি কিছু রেজিস্ট্রেশন হয়েছে, কিংবা তার আগে 11 ডিজিটে ছিল। এখন নতুন করে যারা রেজিস্ট্রেশন করেন তাদেরকে রেজিস্ট্রেশনের যে ব্যবস্থাটা সেটা শুনবো, এবং যারা 9 ডিজিটে রেজিস্ট্রেশন পেয়েছে কিন্তু পুরোপুরি তথ্য তাদের কাছে সুযোগটা দেওয়া মানে তাদের কাছে নেই, কারণ ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন, তো এই বিষয়গুলো নিয়ে আসলে আপনারা কিভাবে হ্যান্ডেল করেন? আমি এই বিষয়টা একটু আলোচনা করেছি, তারপর বলছি সেটা হচ্ছে যে এটা ছিল যে প্রথমে 1991 সনের আইনের আওতায় আমাদের নিবন্ধনটা ছিল হচ্ছে 11 ডিজিটের। তো যখন 2012 হলো এবং সেই 12-র মধ্যে একটা নিবন্ধন মডিউল এবং রেজিস্ট্রেশন মডিউল, তো নিবন্ধন মডিউলে রেজিস্ট্রেশন যেটা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে আপনার 9 ডিজিটের। তো মোটামুটি গত 2-3 বছর থেকে, কিন্তু 1.5-2 বছর থেকে কিন্তু সবাই আগের 11 ডিজিটের পাশাপাশি এই 9 ডিজিটটা নেওয়া শুরু করেছে, এবং প্রায় 1-1.5 লক্ষের অধিক সংখ্যক প্রতিষ্ঠান নিবন্ধন নিয়ে ফেলেছে 9 ডিজিটে। কিন্তু এই আইনে যে এই যে বাজেট ঘোষণার পর যে কিছু পরিবর্তন এসেছে, এবং তাতে কিছু তথ্য এখন আমরা আবার নিবন্ধন মডিউলে রাখতে হচ্ছে, একটা প্রতিষ্ঠানের কিছু ডিটেল তথ্য দেখা যাচ্ছে যে আগের নিবন্ধনে অনেকেই যেত ইনফরমেশন গুলো দিয়েছিল, এগুলো ঠিকানা, যেমন সেটা সেলফ নিয়ে যেত, নিজেই অনলাইনে লগ ইন করে নিজেই নিবন্ধনটা নিত, ফলে অনেক ক্ষেত্রে তার অনেক ইনকমপ্লিট তথ্য দেওয়ার সুযোগ ছিল, যেমন ঠিকানা স্পষ্ট ছিল না, পরবর্তীতে আমরা পোস্ট ভেরিফিকেশনে গিয়ে এই ঠিকানায় কোনো কিছু দেখতে পাইনি। তো এই বিষয়গুলো আমরা নতুন আইনের কিছু এই নিবন্ধন মডিউলে বা তার নিবন্ধন যে প্রোফাইল সেখানে এই তথ্যগুলো ইনক্লুড করার জন্য কিছু পরিবর্তন আনতে গিয়ে, নিবন্ধন নাম্বারটা আসলে একই থাকছে, 9 ডিজিটে থাকছে, কিন্তু আরো কিছু সামনে পেছনে কিছু নাম্বার যোগ হচ্ছে, এবং যখন সে রেজিস্ট্রেশন করছে ওই ইনফরমেশন গুলো দেওয়ার সাপেক্ষে এটা নতুন ভাবে ওই 13 ডিজিটে চলে যাচ্ছে। রেজিস্ট্রেশনের যে বিষয়টা, হ্যাঁ, সেটা কি যারা 9 ডিজিট অলরেডি পেয়েছে তাদেরকে আবার করতে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আবার করতে হচ্ছে। আচ্ছা, যেহেতু প্যাকেজ ভ্যাটের সিস্টেমটা এখন স্তর বিশিষ্ট চলে এসছে, এটা আসলে কিভাবে হেল্প করবে ব্যবসায়ীদের? আসলে প্যাকেজ ভ্যাটটা 1991 সনের আওতায় যে ব্যবস্থাটা ছিল, প্যাকেজ ভ্যাট বলে কিন্তু আমি বলে রাখি এটা কোনো আইনের মধ্যে কোনো লিগাল শব্দ না, কোথাও প্যাকেজ ভ্যাট বলে কথাটা বলা নাই, এটা আমরা মানে এটা চলে আসছে বলার মানে বলার মাধ্যমে। বিষয়টা ছিল এমন যে এটা আমি ট্রেড বলছি, উৎপাদন উপরূপে ভ্যাট, ব্যবসা সার্ভিস যারা দিচ্ছে তাদের ভ্যাট, কিছু সার্ভিস মেনশন করা আছে এগুলো, আর হচ্ছে ট্রেডিং মানে কিনে এনে বিক্রি করা, সেটা ইম্পোর্ট করে আনা হোক বা উৎপাদনকারীর কাছ থেকে কোনো পণ্য কিনে এনে বিক্রয় করা, যে ধরনের ব্যবসা করে তার উপরে হচ্ছে ভ্যাট। হ্যাঁ, বা সেই মানে আপনি যখন প্যাকেজ ভ্যাট বলছেন তখন কিন্তু আমি বলছি এই ট্রেডার মানে যারা পাইকারি বিক্রি করে বা হোলসেল বিক্রি করে, এই ট্রেডার অর্থাৎ অন্যের থেকে পণ্য কিনে এনে বিক্রি করে, এই শ্রেণীর জন্য আসলে 91 সনের আইনে, যেমন আপনি মনে করেন আপনি যে কোনো রাস্তার পাশে দুই পাশে যে আপনি বিভিন্ন কি বলে এটাকে আপনার বিভিন্ন আইটেম বিক্রি করছে, হার্ডওয়্যার জিনিস বিক্রি করছে, বা এই যে এই এরাই কিন্তু আসলে আপনার ট্রেডার যারা আপনার একটা ফিনিশ গুড বিক্রি করছে। এখন এই ট্রেডারদের জন্য আগে যেটা ছিল যে ছোট ছোট কাগজপত্র তারা রাখতে পারে না, জেলা শহর আবার ঢাকার বাইরের প্রত্যন্ত অঞ্চলের ব্যবসায়ী যারা আছে তারা ভ্যাটনেটের মধ্যে, কেউ তো এক্সেম্পটেড ছিল না, আগে তো এক্সেম্পশন আলাদা করে কিছু ক্ষেত্র বিশেষে কিছু পণ্যের উপরে ছিল, কিন্তু এই এখন যেমন নতুন আইনে বলা হচ্ছে 50 লক্ষ টাকা পর্যন্ত ভ্যাট দিতে হবে না, আগে 91 আইনে আসলে কত টাকা পর্যন্ত টার্নওভার হলে ভ্যাটটা আসলে মওকুফ। হ্যাঁ, আমি এটা শেষ করে একটু বলছি, তো এখন ওই পর্যায়ের জন্য যারা নাকি এই যে আনঅর্গানাইজড ডকুমেন্ট রাখতে পারে না, এই ধরনের ট্রেডারদের জন্য একটা ব্যবস্থা ছিল যে বছরে সে জেলা যে মানে অঞ্চল ভেদে 28,000 টাকা দিবে, 24,000 টাকা দিবে, এরকম একটা ফিক্সড ট্যাক্সের মতো ব্যবস্থা ছিল, তো ওইটাকে আমরা বলে ফেলি যে প্যাকেজ ভ্যাট, ওইখানে একটা বলা ছিল তার ভ্যালু এডিশন এত হলে সেই টাকা দিবে, সেই টাকাটা একটা ফিক্সড ট্যাক্সের মতো 28,000 টাকা। নতুন আইনে এই ব্যবস্থাপনাটা নাই। তো আপনি যেটা বলছিলেন যে প্যাকেজ ভ্যাট বা ব্যবসায়ী পর্যায়ে বদলে আমরা কি, এখন যেটা হচ্ছে ওই যে সেই প্রশ্নের সাথে আপনার দ্বিতীয় প্রশ্ন লিঙ্ক করা যাচ্ছে, যে এখন হচ্ছে যে কোনো বিষয় ভেদে মানে যে কোনো সে পণ্য হোক আর সেবা হোক, আর 50 লক্ষ টাকা পর্যন্ত যদি তার ইয়ারলি টার্নওভার হয় অর্থাৎ বিক্রির মাধ্যমে সে যে মূল্যটা পায় আর যে অর্থটা সে আর্ন করে, 50 লক্ষ টাকা পর্যন্ত তাকে কোনো ভ্যাট দিতে হচ্ছে না, সে অব্যাহতি চলে যাচ্ছে, আর 50 লক্ষ থেকে 3 কোটি টাকা পর্যন্ত যদি তার টার্নওভার হয় ইয়ারলি টার্নওভার, তাহলে তাকে টার্নওভার ট্যাক্সের আওতায় 4% ভ্যাট দিতে হবে। তো বিভিন্ন হার বলতে আসলে এই 4% ভ্যাট, আর হচ্ছে আপনার ভ্যাটের হার তো ইউনিক 15% ছিল, এটা এখন 15% আছে,
পাশাপাশি কিছু কিছু পণ্যের ক্ষেত্রে এটা 5, 7.5, 10, এটা এইরকম তিনটা হার করা হয়েছে। যেহেতু অনেক ভাবে সুবিধা দেওয়া হচ্ছে কি ধরনের ব্যবসা করে তার উপরে, কিন্তু সবাই যে ভ্যাট দিচ্ছে এটা নিশ্চিতকরণের জন্য কিভাবে আসলে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে? আসলে নতুন আইনে সুবিধা আছে অনেক আপনার, এবং আপনি বলছেন যে কিভাবে ভ্যাটটা আদায় হয় বা এই বিষয়টা কিভাবে আমরা নিশ্চিত করছি। তো সুবিধা থাকলে সুবিধাগুলোর প্রপার ইউজ করা হচ্ছে কিনা সেটা একটা একটা ব্যালেন্স, চেক এন্ড ব্যালেন্স, একটা মনিটরিং বিষয়ে থাকা প্রয়োজন। তো এখানে আপনার এই আইনের, আমি প্রথমে বলি, এই আইনটা বাস্তবায়নের অনেকখানি নির্ভর করে কিন্তু অনলাইন অটোমেশন পদ্ধতির উপরে। একটা হচ্ছে এটা নিবন্ধন দিয়ে আমি প্রথমে তাকে আমার নেটওয়ার্কের মধ্যে আনা হলো, আর নিবন্ধনটা যখন কমপ্লিট হবে এবং নিবন্ধনের সাথে তাকে অনলাইনে রিটার্ন সাবমিশনটাও তাকে অনলাইনে কমপ্লাই করতে হবে। এবং এই যে অনলাইনে রিটার্নটা কমপ্লাই করা, এর মধ্যে আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে সে যখন একটা নিবন্ধন নাম্বার দিয়ে কোনো কিছু ইম্পোর্ট করছে কাস্টম হাউসের মাধ্যমে, আমি কিন্তু তার ইম্পোর্টটা অর্থাৎ তার পারচেজটা আমি ট্র্যাক করতে পারছি। ওই নিবন্ধন নাম্বারটা যখন সেল করে, সে কি পরিমাণ পণ্য ইম্পোর্ট করলো আর তার এগেনস্টে তার লোকালি কি পরিমাণ পণ্য সেল করার মতো হয়, এটা কিন্তু আমার ট্র্যাকে চলে আসে। একটা একটা নাম্বার দিয়ে সে যখন এই দুটা কার্যক্রম করে, ইম্পোর্ট এবং সেল, সে আমার অ্যাকাউন্টেবিলিটির মধ্যে সে চলে আসে সিস্টেমের মাধ্যমে। আরেকটা হচ্ছে যে আপনার, আমরা এই বছর এই নতুন আইনের আওতায় আমরা যেটা, সেটা হচ্ছে যে 5 কোটি টাকার উপরে যাদের টার্নওভার, এটা মেনলি হচ্ছে আসলে মানে টার্নওভার একটা একটা, যেমন আপনি ইএফডির কথা বললাম, রিটেল বেজ, আর এটা হচ্ছে অ্যাকাউন্টিং সিস্টেম, যাদের 5 কোটি টাকার উপর টার্নওভার তাদেরকে আবশ্যিক ভাবে একটা সফটওয়্যার রাখতে হবে, এবং এই সফটওয়্যার মাধ্যমে তার অল পারচেস, তার অল সেল এটা রেকর্ড থাকবে, এবং এই সিস্টেমে সে যেটা রাখবে এই সিস্টেমের মাধ্যমেই কিন্তু তার রিটার্ন দেওয়ার, অর্থাৎ রিটার্ন মানে তার ট্যাক্স লাইবিলিটি, সেই ট্যাক্স লাইবিলিটি কত হয়, কি পারচেস করলো, কি সেল করলো, এই এই তথ্যগুলো কিন্তু ওই সফটওয়্যারের দেওয়া তথ্যের ভিত্তিতেই রিটার্নটা তৈরি হবে। রিটার্ন কিন্তু হচ্ছে আমার সে কি ট্যাক্স দিচ্ছে, তার সে কি পারচেস করছে, সে কি সেল করছে, তার ট্যাক্স কত হয়, লাইবিলিটি কি হয়, তার ভিত্তিতেই সে রিটার্নটা সাবমিট করে। তো আমি যখন ওই সফটওয়্যারের মাধ্যমে তার এই ডকুমেন্ট গুলো রাখার ব্যবস্থাটা আমি নিশ্চিত করতে পারছি ইনশাল্লাহ, যে আমরা অলরেডি 11টা ভেন্ডরকে নির্বাচিত করেছে এনবিআর, এবং ওই ভেন্ডরের মাধ্যমেই তাকে সফটওয়্যারটা নিতে হবে। তবে কেউ যদি তার নিজস্ব সফটওয়্যার রাখতে চায়, সেটা ওই এনবিআর এর একটা কমিটির মাধ্যমে, যেখানে বেসিস এর একজন প্রতিনিধি আছেন, এনবিআর এর প্রতিনিধি আছেন, তারা ওই সফটওয়্যারটা ভেরিফাই করে বলে দিবে যে যেই যেই ক্রাইটেরিয়া রাখতে হয় এবং যেসব সিকিউরিটি এবং এটার মধ্যে তথ্য টেম্পার করার কিছু আছে কিনা। হ্যাঁ, তো এই বিষয়গুলো ওই সফটওয়্যারটা অনুমোদিত হলে তাকে এই সফটওয়্যারের মাধ্যমে, বোর্ড নির্ধারিত সফটওয়্যারে তাকে তথ্য রাখতে হবে, অ্যাকাউন্টিং সিস্টেমটা, অর্থাৎ সঠিক ট্যাক্স দিচ্ছে কিনা এটা নিশ্চিত করে কিন্তু তার সঠিক অ্যাকাউন্টিং ব্যবস্থাপনার উপর। এটা যদি সে রাখে, তাহলে আমি বলছি যে বড় ট্যাক্স পেয়ারদের ব্যাপারটা আমি এইভাবে ম্যানেজ করলাম যে তার অ্যাকাউন্টিং সিস্টেমের মাধ্যমে এনবিআর এটা নিশ্চিত করছে, এবং সফটওয়্যার গুলো মানে তার পারচেজটা আমি ট্র্যাক করতে পারছি, কারণ ইম্পোর্টের তথ্যগুলাই তার পারচেজে অটোমেটিক সিস্টেমে, আমাদের ইম্পোর্টের এটাই কোদা যে সিস্টেমটা আছে তার সাথে এটা লিঙ্ক থাকছে, সেটার পারচেজটা আমি ট্র্যাক করতে পারছি। আর ইএফডির কথা বলছিলাম, রিটেল পর্যায়ের যে ফাঁকির যে সুযোগটা থাকে, আমি যদি ইএফডির মাধ্যমে এটা কভার করতে পারি, তার সকল বিক্রয় তথ্য যদি এনবিআর এর সার্ভারে অটোমেটিক সিস্টেমে আসে, তাহলে ওই পর্যায়ের ভ্যাটটাও আমি সিকিউর করতে পারছি। প্লাস আপনি এখানে আর যেটা বাকি থাকে যে 50 লক্ষ নিচে অব্যতি আছে, তো 50 লক্ষ নিচে যারা অব্যতি আছে আপনি বোঝেন এটা প্রতিদিন গড়ে 365 দিন হিসাব করলে 13-14 হাজার টাকা সেল হয়। বাংলাদেশের কতগুলো, যে কোনো যদি আমরা চিন্তা করি আমাদের আশেপাশে যারা আছে, প্রতিদিন 13 হাজারের নিচে এইরকম প্রতিষ্ঠান আর কি পরিমাণ আছে যারা এক্সেমশনে যাবে, মানে 13-14 হাজার পার ডে সেল। তো সুতরাং ভ্যাটের নেটের মধ্যে কিন্তু এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বা প্রত্যন্ত অঞ্চলের ছোট ছোট ব্যবসায়ী ছাড়া কিন্তু সবাই চলে আসবে। প্লাস টার্নওভারের কথা যেটা বলেছিলাম, যেটা 50 লাখ থেকে 3 কোটি, তাদের ক্ষেত্রে আগে যেটা ছিল টার্নওভারে, তাকে আসলে একটা ফিক্স করে দেওয়া হতো যে 3 মাস পর পর সে ট্যাক্স দিবে, তার সবকিছু, তার ব্যবসা প্রতিষ্ঠান কোথায়, ভাড়া কি, লোক বল কি, এগুলো দেখে একটা মোটামুটি নির্ধারণ করার থাকতো। কিন্তু এখানে বলা হচ্ছে হ্যাঁ তুমি 3 কোটির মধ্যে থাকবে, কিন্তু তোমাকে প্রত্যেকটা সেল রেকর্ড করতে হবে, হ্যাঁ তোমাকে পারচেজ রেকর্ড করতে হবে, অর্থাৎ কোন এক সময় যদি দেখা যায় যে তার পারচেজ এবং সেল অনুযায়ী সে 3 কোটির ঊর্ধ্বে, তাহলে তাকে ভ্যাটে নিয়ে আসার সুযোগটা থাকবে। তো আমি মনে করছি যে এই ব্যবস্থাগুলো যদি অনলাইন নিবন্ধনের সাথে অনলাইন রিটার্ন এবং অ্যাকাউন্টিং সিস্টেম ইএফডি এগুলো যদি আমরা যথাযথভাবে ইনশাল্লাহ নিশ্চিত করতে পারি বা পারবো আশা করছি, এবং সেক্ষেত্রে আমরা যে ভ্যাটটা আমাদের আনপেইড থাকে
কম পরিশ্রিত থাকে বা ফাঁকি হয়ে যাওয়ার সুযোগ থাকে, সেটা অনেকটা কমে আসবে। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস জানলাম আপনার কাছ থেকে। একেবারে শেষের দিকে একটা প্রশ্ন না করলেই নয়, কারণ নতুন আইন যখনই আসে তখনই কিন্তু ব্যবসায়ীরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তো তাদেরকে কনফিডেন্স দেয়া যে এই নতুন ভ্যাট আইন কিভাবে সবার জন্য সাহায্য করতে পারে, সরকারকে সাহায্য করতে পারে, মানুষকে সাহায্য করতে পারে, তো এই কনফিডেন্সটা দেওয়ার জন্য আসলে তাদেরকে কিভাবে মোটিভেট করা যায়? আসলে এটা একটা বড় কাজ বিষয়টা, যেহেতু আইনটা আগেরই ছিল কিন্তু নতুন নামে এটা এসেছে, আইনটা আগে ছিল, যারা আগে ভ্যাট দিতেন তারাই আবার ভ্যাট দিচ্ছেন। হ্যাঁ, যেহেতু এক্সেমশন আগে ছিল না, এখন এক্সেমশন হয়েছে, ফলে কিছু কিন্তু প্যাকেজ ভ্যাটের আওতায় ছিল তারাও হয়তো চলে যাওয়ার সুযোগ থাকতে পারে প্রকৃত টার্নওভার প্রদর্শনের ভিত্তিতে। তারপর যেহেতু আপনার যে অনলাইন নিবন্ধন, অনলাইন রিটার্ন, এই দুটা বিষয় তো আমাদের নতুন, মানে একেবারেই নতুন বিষয়, তো এখানে মোটিভেশন অবশ্যই একটা বড় ফ্যাক্টর। আমরা যেমন আমরা এখানে একটা বিষয় রাখা হয়েছে, যেমন ইএফডি আমি বলছিলাম, তো ইএফডি তে বলা হচ্ছে যে ইএফডি তে মোটিভেশনটা এমন যে আপনি যখন কোন একটা চালান কিনবেন তো তখন আপনি একটা স্লিপ নিবেন বা মেমো নিবেন, এই মেমোটা কোন একটা সময়ে এমবিআর এরকম এরকম প্ল্যান আছে যে সে হয়তো একটা সময় তো লটারি করে একজনকে তাকে একটা অনার করলেন কোনো ভাবে, যে কোনো ভাবে প্রাইজ হোক বা যে কোনো ভাবে একটা অনার করলেন, তাতে এটা আপনি চালানটা নেন, বিষয়টা হচ্ছে আপনি চালানটা নেন, আপনার আপনি চালানটা নেওয়া মানে হচ্ছে সেলটা রেকর্ড হচ্ছে এবং আমাদের কাছে তথ্যটা আসতেছে। চালান আগেও কিন্তু চালান নেওয়ার কথা আমরা বলতাম, কিন্তু আগের চালান কিন্তু সে ইচ্ছা করলে, আমরা এমন অনেক প্রতিষ্ঠান দেখেছি যে আপনার কাছ থেকে ঠিকই ভ্যাটটা 5% নিচ্ছে কিন্তু সেটা সরকারকে পরিশোধ করছে না। আমরা নিজেরাও অনেক সময় ক্রেতা আসে যে তার থেকে চালান নিয়ে এসেছি, অনলাইন চালান, আগের যে ইসিআর চালান, পরে তার ওই ফাঁকি ধরার জন্য আমরা তার কাছ থেকে 15 দিনে রেকর্ড এনে দেখেছি আমাদের এই চার্জেসগুলো নাই, অর্থাৎ সে নিলেও কিন্তু ফাঁকি দেওয়ার সুযোগ ছিল, আমাদের মামলা করে দাবিনামা করে আদায় করতে হতো। এখন যেটা এই মোটিভেশনের মাধ্যমে আমি প্রকৃত আদায় সুযোগ পাচ্ছি যে আপনি চালানটা নিলে এটা আমার রেকর্ডে আসবে। এখানে আমরা সম্মাননা প্রদানের ব্যাপার আছে, যারা কমপ্লায়েন্স করবে, রিটার্ন ঠিক মতো সাবমিট করবে 12 মাস, তাকে একটা অনার কার্ড দেওয়া হবে। আর মোটিভেশনের পাশাপাশি আমরা ধরেন অ্যাওয়ারনেস এর জন্য যেটা করছি আরো বেশি করা দরকার এই পর্যায়ে, সেটা হচ্ছে প্রশিক্ষণমূলক যে আয়োজন গুলো, যেমন ওয়ার্কশপ করা বা প্রোগ্রাম করা। তো আমরা রিসেন্টলি একটা বড় আয়োজন করেছি, আমরা আসলে আমরা বলতে এখানে আমি এখন বলে ফেলছিলাম, আমার অফিস থেকে একটা করা হয়েছে ঢাকার, আমাদের সমস্ত ভ্যাট অফিস থেকেই করা হচ্ছে এনবিআর এর সহায়তায় এবং ভ্যাট অনলাইন প্রজেক্টের সহায়তায় আমরা এই প্রশিক্ষণ বা ওয়ার্কশপ গুলো করছি। এবং আমাদের অফিসে হয়তো অন্য প্রাইভেট অ্যাসোসিয়েশন সংস্থা যারা আছে তারাও যখন করছে আমাদের রিসোর্স নিয়ে, আমরা সেটা তাদেরকে ফ্যাসিলিটেট করছি যতটুকু সম্ভব, যে আমাদের ট্যাক্স পেয়ারকে আমরা বলছি যে এই প্রোগ্রাম গুলোতে আসেন। এবং ধরেন এই যে 16555 নামে একটা নাম্বার আছে যেখানে তথ্য প্রদানের ব্যাপারগুলো আছে, এবং আমরা আমাদের অফিসগুলোতে এরকম একটা অ্যালার্টনেস আছে যে যেহেতু এটা শুরুর পর্যায়ে আছে, কোন রকমের যেন আমাদের ভ্যাটের কোন ইমেজের বিষয়টা, নতুন আইন বাস্তবায়নের একটা বিষয়, এটা যেন কোন রকম প্রতিবন্ধকতা না থাকে, এবং যদি এইগুলো আছে সেগুলো যেন আমরা আন্তরিকতার সাথে অ্যাড্রেস করি। সমস্যা কিছু থাকবে কিন্তু ওইটা সমাধানের জন্য যেন আমাদের আন্তরিকতা বজায় থাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা অনেক কিছুই জানলাম আপনার কাছ থেকে, আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে বিদায় নিচ্ছি। যে আবার আগে বলতে চাই, আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সকলের জন্য জিটিভির পক্ষ থেকে রইল শুভকামনা। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে চালু রয়েছে জিটিভি ফ্যান পেজ। জিটিভি সম্পর্কিত যে কোনো তথ্য জানতে লাইক দিতে পারেন কিংবা ভিজিট করতে পারেন। এছাড়া আমাদের অনুষ্ঠান এই সন্ধ্যায় কেমন লাগে তা জানিয়ে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক এই সন্ধ্যায় জিটিভি 25 সেগুন বাগিচা ঢাকা 1000। ফোন করতে পারেন 8391021 থেকে 25 পর্যন্ত। ইমেল করতে পারেন এই সন্ধ্যায় @gazetv.com। দেখা হবে আগামী পর্বে আপনাদের পছন্দের কোন অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।